হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ক্লাসে আমরা একটি নতুন বিষয় নিয়ে এসেছি। সো বিফোর স্টার্টিং দিস প্রোগ্রাম আই উড লাইক টু গিভ থ্যাংকস ফর জয়নিং উইথ ইংলিশ জোন অ্যান্ড আই অ্যাম অ্যানন স্যার অ্যান্ড নাও উই আর গোয়িং টু স্টার্ট নিউ টপিক ফ্রম অল। ওকে, সো আজকে আমরা একটি নতুন বিষয় আমরা আবার প্রেজেন্ট করতে যাচ্ছি, যেটি আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহার করার জন্য কাজে লাগাতে পারি। তো এই বিষয়টি মনে রাখতে হবে যে আজকে যে বিষয়টা আমরা আলোচনা করছি সেটি আমাদের হয়তো অনেকের জানা, অনেকের নাও জানা থাকতে পারে। তো আমরা জানি, যারা জানি না তারা বেশি বেশি প্র্যাকটিস করে এটাকে আমরা রপ্ত করবো এবং নতুন নতুন সেন্টেন্স মেকিং করবো। তো আজকে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি, আমরা আজকে এইটা আলোচনা করবো, সেটা হলো সাবজেক্ট এম টু ইজ টু আর টু বি ওয়ান প্লাস এক্সটেনশন। আবার বলছি, সাবজেক্ট এম টু এস টু আর টু ভি ওয়ান প্লাস এক্সটেনশন। তো এই স্ট্রাকচারটা আমরা ব্যবহার করে অনেক অনেক সেন্টেন্স আমরা তৈরি করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে। সো বাই ইউজিং দিস স্ট্রাকচার উই ক্যান মেক নিউ সেন্টেন্সেস ইন এভরিডেজ লাইফ। ওকে, তো আজকে আমরা এটা দেখি কি করা যেতে পারে। এটার বাংলাটা সাধারণত এইভাবে হয় যে শেষে হয় কথাটি আসে, শেষে হয় কথা, যেমন আমাকে যেতে হয়, আমাকে ধরতে হয়, আমাকে খেতে হয়, এদের নতুন নতুন অনেক বাক্য আমাদের জীবনে আসবে। তো তখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। কিন্তু আমরা সাধারণত নর্মাল বলি আমি যাই, এটা ঠিক আছে, আমরা যাই, আমরা পড়ি, আমরা ধরি, এগুলো ঠিক আছে। কিন্তু এর চেয়ে আরেকটি স্ট্যান্ডার্ড যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি সরি আমাকে যেতে হয়, সরি আমাকে কাজটি করতে হয়, সরি আমাকে উঠতে হয় তার সাথে সাক্ষাৎ করার জন্য, উদাহরণ নতুন নতুন বাক্য করার জন্য আমরা স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। তো দেখি আমরা একটু উদাহরণের মাধ্যমে, ঠিক আছে। তো আমরা যদি কখনো দেখি আই আছে তাহলে অ্যাম টু দিব, যদি দেখি আই আছে তাহলে আমরা কি দিব, অ্যাম টু দিব। যদি দেখি হি আসে, সি আছে, ইট আছে, যদি আমরা দেখি হি সি ইট অথবা প্লাস একটা নাম তখন আমরা ব্যবহার করবো হ্যাজ টু, তখন আমরা ব্যবহার করব হ্যাজ টু। ওকে, আবার যদি কখনো দেখি উই আছে, ইউ আছে, দে আছে তাহলে আমরা ব্যবহার করব হ্যাড টু। এবং এটার বাংলা যে হয় হয় এই শব্দটা আমরা এখানে লিখে দিয়েছি। তাহলে আমরা কি দেখলাম, আমরা যদি আই দেখি তাহলে অ্যাম টু, আমরা যদি দেখি সাবজেক্ট হি সি ইট প্লাস একটা নাম তাহলে আমরা দেব হ্যাজ টু। তাই আমরা যদি দেখি উই ইউ দে তাহলে দিব আমরা হ্যাড টু। তাহলে দেখি, লেটস গো, আমরা একটা উদাহরণ দিয়ে দেখি বাই গিভিং অ্যান ইনস্ট্রাকশন জাস্ট ইউ ক্যান কমপ্লিট এনি সেন্টেন্স। ওকে, আমরা একটা উদাহরণ দিই, যেমন আমাকে যেতে হয়, আমাকে যেতে হয়, আমাকে যেতে হয়, তাহলে কি হবে, আই তার সাথে অ্যাম টু, আই অ্যাম টু গো, ঠিক আছে, হয়ে গেল আমাকে যেতে হয়। আমরা সুন্দর একটা বাক্য করলাম, ইচ্ছা করে এর সাথে আমরা বৃদ্ধিও করতে পারি, বললাম যে আমাকে যেতে হয় তার সাথে সাক্ষাৎ করতে, তার সাথে সাক্ষাৎ করতে, আবার একটু বাড়িয়ে দিলাম। কিন্তু স্ট্রাকচারটা আগে একটা ঠিক থাকবে, তাহলে আর টু গো টু মিট, টু এম ডাবল টু মিট উইথ হি, তার মানে কিন্তু আমরা প্রথম সাক্ষাৎ স্ট্রাকচারটা ঠিকই রাখলাম, পরে বাড়তে যেটা আছে সে। এবং আমরা জানি টুর পরে সবসময় বি ওয়ান বসে, তাহলে টু গো টু মিট, সরি টু মিট কার সাথে, উইথ হিম তার সাথে। এইভাবে আমরা অনেক বাক্য, এখন আমাকে না দিয়ে বলতে পারেন আমাদেরকে কাজটি করতে হয়, তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো উই আর টু ডু দ্য ওয়ার্ক। এখন বলে যে না, আমাদেরকে ঘুমাতে হয়, উই আর টু স্লিপ, আচ্ছা আমাদেরকে কাজটি শেষ করতে হয়, উই আর টু ফিনিশ দ্য ওয়ার্ক। কিন্তু আমরা বলতে পারি আমি কাজটি শেষ করি, আমরা কাজটা শেষ করি, এই বাক্যটা ঠিক আছে, যে অনেক বেশি স্ট্যান্ডার্ড এই বাক্যগুলো। তাহলে আমরা প্রতিদিন কি করবো, এভরি ডে উই ক্যান ইউজ দিস, অ্যান্ড দিস ইজ ভেরি স্ট্যান্ডার্ড টু কমপ্লিট এনি সেন্টেন্স, ওকে, টু ফিনিশ এনি সেন্টেন্স, টু মেক এনি সেন্টেন্স, ওকে, আমরা অনেকভাবে আমরা এটাকে করতে পারি। তো আমাকে মনে রাখতে হবে যে এই স্ট্রাকচারগুলো একটু কয়েকবার আমরা যদি প্র্যাকটিস করি বাসায় অথবা বাইরে যে কোনো সেশনে, অর্থাৎ আমরা যদি ইংরেজি শিখতে চাই তাহলে প্রত্যেকটা জায়গায় যতটুকু পারি অ্যাজ মাচ অ্যাজ পসিবল উই মাস্ট স্পিক ইন ইংলিশ, ডোন্ট ট্রাই টু ইউজ বেঙ্গলি ওয়ার্ড, বাংলা ব্যবহার কম করার চেষ্টা করব। এবং এটা ইটস ডিপেন্ডস অন প্র্যাকটিস, এটা মেধার চেয়ে বেশি দরকার প্র্যাকটিস। আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি শারীরিক হবো, তত বেশি আমরা স্কিল হবো, তত বেশি আমরা ডেভেলপ করব। জাস্ট এভরিথিং ডিপেন্ডস অন বাই প্র্যাকটিস, 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 প্র্যাকটিসের মাধ্যমে। তো আমরা আরেকটা আজকে আবার একটা দেখাচ্ছি, দেখি আমরা
সাবজেক্ট এম টু ইজ টু আর টু আমরা দেখালাম এইভাবে বাক্যগুলো আমরা করতে পারি অনেকগুলো বাক্য বিধান দিয়েছি এখন আপনি ইচ্ছা করলে বাসায় 15টা 20টা 60টা 100টা 200 এরকম করে করে বাসায় প্র্যাকটিস করেন দেখবেন সুন্দর হয়ে গেছে প্রতিদিন প্র্যাকটিস করতে করতে তো আজকে আরেকটা উদাহরণ দিচ্ছি অনেক সময় আমরা বলি যে আমাকে যেতে হবে আমাকে খেতে হবে আমাকে ধরতে হবে আমাকে পড়তে হবে এরকম অনেক বাক্য আগে ছিল হয় এখন আসতেছে হবে এখন আসতেছে হবে একটু ঘুরে গেল হয় থেকে হবে তো যখন বললেন যে আমাকে যেতে হবে সরি আমাকে কাজটি শেষ করতে সরি আমাকে অবশ্যই উঠতে হবে এই ধরনের বাক্য আমরা দৈনন্দিন জীবনে প্রচুর ইউজ করি তো সেগুলো আমরা যদি করি তাহলে আমরা আবার এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি সাবজেক্ট হ্যাভ টু অথবা হ্যাজ টু বি অন প্লাস এক্সটেনশন আমি আবার বলছি সাবজেক্ট হ্যাভ টু হ্যাজ টু বি অন প্লাস এক্সটেনশন তার মানে আমরা যদি দেখি হবে কথাটি আসে জাস্ট উই ক্যান ইউজ সাবজেক্ট হ্যাভ টু হ্যাজ টু ভার্ব বি ওয়ান প্লাস এক্সটেনশন দিস স্ট্রাকচারস আর ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ টু কমপ্লিট আ লট অফ সেন্টেন্সেস মেনি সেন্টেন্সেস ফর মেকিং ওকে তো আজকে আমরা যদি কখনো ওইভাবে আবার যদি কখনো দেখি আই আছে উই আছে ইউ আছে দে আছে অনেক সময় এই সাবজেক্টগুলো থাকলে আই থাকলে হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো উই থাকলে হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো এদের কনফিউশন ফিল করি at the time of making of any sentence we feel confusion to eta dur korar jonno amra bolchi I oi you they tahole amra bolbo have to mone thakbe I oi you they shobosho have to tarpore ache he she it plus ekta name je kono ekta singular name she khetre hobe has to abar bolchi she he it shobosho has to to ei dhoroner bakke banglate lasti ashe hobe যেমন আমরা এখন একটা উদাহরণ দিই যে তাদেরকে যেতে হবে তাদেরকে যেতে হবে বন্ধ কেউ বললো যে তাদের তো এখন ব্যস্ত আছে তারা তো তাদেরকে যেতে হবে কিন্তু এটা আমরা সাধারণত বলি আমরা যাই সরি আমরা যাইতেছি সরি এটাও ঠিক আছে দিস টু সেন্টেন্সেস আর করেক্ট বাট দিস ইজ ভেরি স্ট্যান্ডার্ড ওকে আমরা এইভাবে আমরা একটু ঘুরিয়ে বলতে পারি তাদেরকে যেতে হবে তাহলে কি হবে দে দে পরে বসে দের সাথে কি বসবে আমরা বলছিলাম হ্যাভ টু দে হ্যাভ টু গো ওকে হয়ে গেল এবং আমরা বলেছিলাম ভি টু পরে ভি অন বসে ওকে সেটাই হলো এখন আমরা যদি বলি আদনানকে কাজটি শেষ করতে হবে তাহলে কি হবে আদনান কয়জন একজন তাহলে আদনান সমান সমান হি তাহলে আদনান হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক আর এখন যদি বলি আদনানকে কাজটি শেষ করতে হবে আর একটু বাড়িয়ে দিলাম স্ট্রাকচার কি আদনান হ্যাজ টু কমপ্লিট দ্য ওয়ার্ক অথবা আদনান হ্যাজ টু ফিনিশ দ্য ওয়ার্ক আমরা কিন্তু বলি স্ট্রাকচারটা ঠিকই রাখলাম দ্য মেইন স্ট্রাকচার ইজ রাইট ওকে ঠিক আছে উই হ্যাভ কমপ্লিটেড এভরিথিং তো আমরা কি করলাম আমরা এইভাবে চেষ্টা করলাম আমরা সেন্টেন্স করতে তো এই যে হ্যাভ টু দিয়ে অথবা হ্যাজ টু দিয়ে আমরা অনেক বাক্য করতে পারি আমি বলেছি তাদেরকে যেতে হবে আপনি বলতে পারেন আমাকে যেতে হবে তাহলে আহ ঠিক আমাকে পড়তে হবে আহ টু ফিনিশ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ নাও we are going to finish our class and amra hopeful je shobai amra ei class ta sundor kore bujhar chesta korbo we must try to apply in our home and this is our duty to practice by practicing we can complete a lot of things and personally we will be benefited for we are if we don't complete amra english to onek bhoy pai bhoy kichu nei practice koro sundor hoye jibe once you will be able to develop your career জীবনের প্রত্যেকটা জায়গায় ইংরেজি দরকার তো ঠিক আছে আজকে এখানে আমরা শেষ করছি আগামী ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি আমরা সবাই ভালো থাকি বেশি বেশি থাকবো আসসালামু আলাইকুম